হ্যালো গাইস, আজ আমি আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বাংলা এক্সপ্লেন বাংলায় বলবো। তো সর্বকালশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুরের গোপালগঞ্জের মধুমতি নদীর তীরে 1920 সালে 17ই মার্চ জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধুর পিতার নাম শেখ লুৎফর রহমান, মাতার নাম সায়রা খাতুন। বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলুন্নেসা, যার নাম ছিল রেণু। শিক্ষা জীবন বলি, তো মাত্র 7 বছর বয়সে 1927 সালে বঙ্গবন্ধু গোপালগঞ্জের গিমাভাঙা প্রাথমিক স্কুলে ছাত্র জীবন শুরু করেন। পরবর্তীতে মাদারপুর ইসলামিয়া হাই স্কুলে পড়াশোনা করেন, তারপর কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তি হন। সেখানে তিনি 24 নং বেকার হোস্টেলে থাকতেন। স্মৃতিস্মরণার্থে বর্তমান বেকার হোস্টেলে 23 নং রুমকে গ্রন্থাগার এবং 24 নং রুমকে মিউজিয়াম বানানো হয়েছে। 1947 সালে তিনি কলকাতা ইসলামিয়া কলেজ থেকে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান থেকে বিএ পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি সমিউল্লাহ মুসলিম হলের ছাত্র ছিলেন এবং তার বিশ্ববিদ্যালয়ের রোল নং ছিল 165। তার পারিবারিক জীবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন 6 ভাই বোনের মধ্যে তৃতীয়। চাচাতো বোন শেখ ফজিলুন্নেসা রেণুকে বিবাহ করেন তিনি। তাদের পারিবারিক জীবনে 5 সন্তান ছিল, 2 কন্যা ও 3 পুত্র। তার রাজনৈতিক জীবন সম্পর্কে যদি বলি, তাহলে 1939 সালে গোপালগঞ্জে মুসলিম ছাত্রলীগে যোগদানের মাধ্যমে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন শুরু হয়। 1940 সালে নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগদানের পর 1945 সালে ইসলামিয়া কলেজ থেকে জিএস নির্বাচিত হন। ছাত্রলীগের প্রতিষ্ঠায় 1948 সালের 4ঠা জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে ছাত্রলীগ নামে পরিচিত। রাজনৈতিক জীবন, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ গঠনে শেখ মুজিবুর রহমান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান। 1939 সালে 23শে জানুয়ারি গোপীবাগের রোজ গার্ডেনে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক। প্রতিষ্ঠাকালীন বঙ্গবন্ধু ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। 1953 সালে তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। যুক্তফ্রন্টের নির্বাচনে নেতৃত্ব দানকারীর মধ্যে বঙ্গবন্ধু ছিলেন অন্যতম। 1954 সালে যুক্তফ্রন্টের বর্ধিত মন্ত্রিসভায় বঙ্গবন্ধু সর্বকনিষ্ঠতম মন্ত্রী হিসেবে কৃষি ও সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী হিসেবে যোগদান করেন। 1955 সালে পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হন। 1955 সালে তার নেতৃত্বে দল থেকে সাম্প্রদায়িক মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। এছাড়া তিনি 6 দফা দাবি উত্থাপন করেন। 1966 সালে 5-6 ফেব্রুয়ারি লাহোরে বাঙালি জাতির মুক্তির সনদ বাঙালি জাতির ম্যাগনাকাটা হিসেবে খ্যাত 6 দফা দাবি পেশ করেন। পাকিস্তানের রাজনৈতিক দলগুলো 6 দফা দাবি মেনে না নিলেও বঙ্গবন্ধুর দাবিতে ছিলেন অনড়। তিনি চূড়ান্তভাবে লাহোরে 23শে মার্চ 6 দফা দাবি উৎখাপন করেন। 1970 সালের জাতীয় ও প্রশাসনিক নির্বাচন প্রাদেশিক নির্বাচনে নেতৃত্বে নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে নিরঙ্কুশ জয়লাভ করেন। 7ই মার্চে ভাষণ প্রদান। 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু সে তৎকালীন রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক যুগান্তকারী 7ই মার্চে ভাষণ প্রদান করেন। গ্রেপ্তার। 1971 সালের 25শে মার্চ 1:10 মিনিটে বঙ্গবন্ধুকে পাকিস্তানি সেনাবাহিনী ধানমন্ডির 32 নং বাড়ি থেকে বন্দী করে পাকিস্তানের ফয়সালাবাদ অবস্থিত মিয়ানওয়ালি কারাগারে নিয়ে যায়। স্বাধীনতার ঘোষণা দেন 1971 সালে 25শে মার্চ মধ্যরাতে। শেষে 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু গ্রেপ্তারের পূর্বে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। 10 এপ্রিল অস্থায়ী সরকার ঘোষণা করা হলে জেলে থাকা বঙ্গবন্ধু অস্থায়ী সরকার রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। স্বদেশ প্রত্যাবর্তনে 1971 সালের 16ই ডিসেম্বর দেশ স্বাধীন স্বাধীন হলে 1972 সালের 8ই জানুয়ারি বঙ্গবন্ধুকে পাকিস্তান কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। বঙ্গবন্ধুর কারাগার থেকে মুক্তি পেয়ে ইংল্যান্ড ও ভারত সফর করে 10ই জানুয়ারি স্বাধীন বাংলাদেশ সে প্রত্যাবর্তন করে। 10ই জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে বলা হয়। দায়িত্ব গ্রহণ। 10ই জানুয়ারি ফিরে 12ই জানুয়ারি বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। 1973 সালে দেশের প্রথম নির্বাচন হলে আওয়ামী লীগ 300 আসনের মধ্যে 193 আসন পেয়ে নিরঙ্কুশ জয়লাভ করলে তিনি পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন গ্রহণ করেন।
বাকশাল গঠন করেন। 1975 সালে 25শে জানুয়ারি বঙ্গবন্ধু পুনরায় দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং 25শে ফেব্রুয়ারি ডিক্রি জারি করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের নতুন রাজনৈতিক দল গঠন করেন, যা বাকশাল নামে পরিচিত ছিল। বঙ্গবন্ধু তার জীবনে 56 বছরের বেশি বছর জীবনে 21 বারে 14 বছর কারাভোগ করেন, যা দিনের হিসাবে 4,682 দিন। প্রথম কারাভোগ করেন 1938 সালে ব্রিটিশ শাসনামলে 7 দিন। সামরিক শাসক আইয়ুব খানের সময় তিনি সবচেয়ে বেশি 3 বছর কারাভোগ করেন, সর্বশেষ কারাভোগ করেন। জেল বা কারাভোগ সম্পর্কে বঙ্গবন্ধু লেখা গ্রন্থ কারাগার রোজনামচা। বঙ্গবন্ধু খেতাব প্রদান করেন তোফায়েল আহমেদ। 23শে ফেব্রুয়ারি 1969 সালে এই সোহরাওয়ার্দী উদ্যানে তাকে এই বঙ্গবন্ধু উপাধি তোফায়েল আহমেদ দেন। এবং জাতির জনক আসাম আব্দুর রব 1971 সালে 3রা মার্চ পল্টন ময়দানে তাকে জাতির জনক হিসেবে স্থাপিত করা হয়। এবং 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে তার নিজ বাসভবনেই হত্যা করা হয় এবং তার সাথে তার স্ত্রী ফজলুন্নেসা এবং তার 3 পুত্র সকল এবং পুত্রবধূ সবাইকে হত্যা করা হয়। এভাবে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীব অধ্যায় শেষ হয়। সো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।